ইসলামী মহাসমেলনের উপস্থিত কাবিল এহতেরাম হযরত উলামায়ে কেরাম অত্র এলাকার দিন দরদি ভাই এবং পর্দারন্তরণের বোনেরা আমার, আপনারা সেই সকাল থেকে দশটার থেকে এখানে এই প্রচণ্ড ব্যবসা গরমের মধ্যে বৈশা উলামায়ে কেরামের জবান থেকে অত্যন্ত ধৈর্যের সাথে শৃঙ্খলার সাথে ওয়াজ নসিহত শুনতেছেন। আমিও আপনাদের মতো এত ধৈর্যের পরিচয় দিতে পারি নাই, তারপরও আমার সময় এখানে প্রায় 12 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। এবং এই অনুষ্ঠানের যারা আয়োজক যারা উদ্যোক্তা, আমি তাদের সাথে নিয়মিতভাবেই যোগাযোগ রক্ষা করি এবং দু এক রাত্র আমিও দীর্ঘ রাত্র পর্যন্ত তাদের সাথে এই আজকের মাহফিলের আয়োজন এই সমস্ত বিষয়ে আমিও রাত্রে তাদের সাথে আমার ঢাকার বাসায় রাত্র 2টা পর্যন্ত পরামর্শ করছি। যাই হোক, আজকের এই অনুষ্ঠান মাহফিলের যারা আয়োজক তাদেরকে শুকরিয়া জানাই। হাদিসে পাকের মধ্যে আছে, মানলাম ইয়াস করিম না আসলাম ইয়াস করিম না, যারা বান্দার শুকরিয়া আদায় করে না তার দ্বারা আল্লাহ পাকের শুকর আদায় পায় না। আজকে যে কাজটা, যে উদ্যোগটা অত্যন্ত মহৎ উদ্যোগ, এখানে মারকাজে তালিম সুন্না নামে আজকে একটা মাদ্রাসার নাম আপনাদের সামনে উচ্চারিত হয়েছে, যদিও এখনো মাদ্রাসার কোনো কার্যক্রম শুরু হয়নি, কিন্তু সে নামের বরকত কিন্তু শুরু হয়ে গেছে। এই সুন্নতের নামের মাদ্রাসার বরকত কিন্তু শুরু হয়ে গেছে। বাংলাদেশ তথা এই উপমহাদেশে বর্তমানে যারা ওয়াজ নসিহতের ময়দানে যারা ওয়াজ নসিহত করে, আজকে অনেকে এখানে পোস্টারে লিফলেটে যাদের নাম আসছে অনেকের নাম আসে নাই, অনেকে বয়ান করছে অনেকে বয়ান করে নাই, এমন লোক এমন নামে গ্রাম ওয়াজিনে কারণ এখনো মজলিসের মধ্যে আমি চিন্তা করে দেখলাম যে বর্তমানে যাদের বয়ানের জগতে ওয়াজ মাহফিলের লাইনে যাদের হাতে পুরাটা দেশ, যাদের ওয়াজ নসিহত শোনার জন্য হাজারো লাখো মানুষ জমা, এরকম উলামায়ে কেরাম সুলতানুল ওয়াইজ মুনাজের জামা মুফাসসির কোরআন এই ধরনের উলামায়ে কেরাম যারা আসছে, আমি চিন্তা করতে আসে নাই কেন আসে নাই কে এটি তালাক ফেরে করা মুশকিল হয়ে গেছে। মাশাআল্লাহ, ছোট বড় প্রখ্যাত এরকম প্রায় সবাই আসছে, এবং এই যে আসছে এই আসার পিছনে
যে কারণটা, এটা এই মাদ্রাসার নামের বরকত, মাদ্রাসার এই উদ্যোগের এটা বরকত শুরু হয়ে গেছে, বরকত শুরু হয়ে গেছে। নামটার মধ্যে এরকম বরকত, কাজটার মধ্যে না জানি কত বরকত। আর এই যে এমন একটা প্রয়োজনীয় জিনিস আপনাদের এই বাকুড়সা গ্রামটা, এটা একসময় নিরেট গ্রাম ছিল, এখন কিন্তু সেই গ্রাম নাই, শহর তুল্য গ্রাম নিয়ে গেছে। এখানে নাগরিক সুযোগ সুবিধা, রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস, চিকিৎসা, অন্যান্য যত রকমের নাগরিক সুযোগ সুবিধা আপনাদের এলাকার লোক সংখ্যা অনুপাতে এগুলি মোটামুটিভাবে অনেকটা আপনার হয়ে গেছে এবং আরো হবে। এবং এটা নিয়ে যারা কাজ করতেছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে আরম্ভ করে পার্লামেন্ট মেম্বার, রাজনৈতিক নেতৃবৃন্দ, মন্ত্রী মহোদয়, ওনারা কাজ করতেছেন, ওনারা যে কাজটা করতেছেন সেটা নাগরিক সুযোগ সুবিধা এগুলোর জন্য ওনারা কাজ করতেছেন। কিন্তু আজকের যে উদ্যোগটা, যে জিনিসটা এটা মুসলমানের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন, দুনিয়াতেও প্রয়োজন আখেরাতেও প্রয়োজন, সেটা কি? সেটা হল ইমান এবং আমল। এই ইমান আর আমল এটা যদি সহি থাকে, যেরকম মানুষের আকিদাগত যদি এলেম না থাকে তাহলে আকিদা তুকি থাকে, যদি এলেমগত ত্রুটি থাকে তাহলে তার আমলও ত্রুটি থাকে, থাকে কি থাকে না, আকিদাগত ত্রুটি আমলগত ত্রুটি, এর কারণ কি? যে তার এলেমগত ত্রুটি, সহি এলেম না থাকার কারণে আজকে আমলের মধ্যে ত্রুটি, আকিদার মধ্যে ত্রুটি, আমলের মধ্যে ত্রুটি, এর মূল কারণ হল এলেমগত ত্রুটি। তো এই যে এলেমগত ত্রুটি যদি থাকে তাহলে আমাদের এই আমলটা যদি এলেম মোতাবেক, মাসালা মোতাবেক না হয় তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের এই আমল আল্লাহর কাছে কবুল হবে, গ্রহণযোগ্য হবে, মিজানের পাল্লা এটা ওজন হবে, ওজন হবে এটা। এই যে ক্ষতির মূল কারণটা হলো এলেমগত, এই এলেম শিখার জন্য, এই এলেমের জন্য যে জিনিসটা দরকার সেটা হলো দিনী প্রতিষ্ঠান, মার্কাজ, দিনের মার্কাজ, দিনী প্রতিষ্ঠান। এটার চাহিদা একমাত্র মাদ্রাসায় এটা পূরণ করতে পারে, এই চাহিদা অন্য কেউ পূরণ করতে পারবে না, অন্য কোনো শ্রেণীর দ্বারা এটা হবে না। চিকিৎসকরা চিকিৎসা সেবা দেবে, যারা নিরাপত্তার দায়িত্বে থাকে, শান্তি শৃঙ্খলা নিরাপত্তা, তারা শান্তি শৃঙ্খলা মন্ত্রণালয়ের জানমালের নিরাপত্তার কাজ করে, প্রত্যেকটা শ্রেণী প্রত্যেকটা তবকা সে তার কাজটা করতেছে। কিন্তু মানুষের এলেম আমল এই দুইটা জিনিস, এই দুইটা জিনিসের জন্য যে জিনিসটার প্রয়োজন সেটা হলো দিনী প্রতিষ্ঠান, মাদ্রাসা। এইটা অন্য কারো দ্বারা এটা সম্ভব না। যদি আমাদের আমল আকিদা সহি না থাকে তাহলে আমাদের সব বেকার হয়ে যাবে, তার জন্য এলেম শিখা দরকার। এই জন্য আল্লাহ তাআলা এলেমকে ফরজ করতেন, হাদিসে পাকের মধ্যে আছে তলা বলে এলমে পারে যা কোনো আলা করলে, প্রত্যেকটা মুসলমানের জন্য দিনী এলেম শিক্ষা করা ফরজ।
এটা ফরজে আইন, এতটুকু দিনে এলেম শিখতে হবে, এতটুকু দিনে এলেম শিখলে, যতটুকু শিখলে আমার আকীদা বিশ্বাস সঠিক হবে, আমার আমল সঠিক হবে, আমি দুনিয়াতে মুসলমান হিসেবে জীবনযাপন করার জন্য যতটুকু দিনে এলেম শিক্ষা দরকার, একটা মুসলমানের একটা দিনই জিন্দগি কিরকম হওয়া দরকার, একটা মুসলমান হইতে হলে তাকে একটা মুসলমানের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, একটা মুসলমানের দিনই জিন্দগি কিরকম হওয়া দরকার, সে যদি দিনই এলেম না শিখে তাহলে সে কিভাবে সে মুসলমানের জিন্দগি এখতিয়ার করবে? তো মুসলমানের জিন্দগি এখতিয়ার করতে হলে তাকে দিনের এলেম শিখতে হবে। এই জন্য দিনে এলেম শিক্ষা করা এটা ফরজে আইন, সকলের জন্য এটা ফরজে আইন। এটা যেরকম ভাবে পিতার জন্য জরুরি, মাতার জন্য জরুরি, বয়স্কদের জন্য জরুরি, যুবকদের জন্য জরুরি, যুবতীদের জন্য জরুরি, স্বামীর জন্য জরুরি, স্ত্রীর জন্য জরুরি, ব্যবসায়ীর জন্য জরুরি, চাকরিজীবীর জন্য জরুরি, সকল পেশা সকল মানুষের জন্য, সকল মুসলমানের জন্য জরুরি পরিমাণ দিনে এলেম শিক্ষা করা ফরজে আইন। এই জন্য এইটাকে সমস্ত ফরজের মা বলা হচ্ছে, সমস্ত ওমর ফরায়েদ বলা হচ্ছে এলেম শিক্ষা করা। এই জন্য বাইরা আমার আজকে নিজেকেও দিনে এলেম শিখতে হবে, অনুরূপ ভাবে আমার সন্তান আমার অধীনস্থ পরিবারবর্গ তাদেরকেও দিনে এলেম শিক্ষা দিতে হবে। এটা ফরজ, এটা আমার ফরজ জিম্মাদারি আল্লাহ পাক। এই জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমাকে প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদের অধীনস্থদের সম্পর্কে জবাবদিহি করতে হবে। আর আমার সন্তান যদি মূর্খ থাকে, আমার সন্তান যদি সে কোরআন পড়া যদি না শিখে, আমি যদি তাকে না শিখাই, তাকে জরুরি পরিমাণ দিনে এলেম যদি না শিখাই, তাকে যদি হালাল হারাম সম্পর্কে না শিখাই, তাকে যদি পাক পবিত্রতার বিষয়ে না শিখাই, আমার এই সন্তান মূর্খ থাকার কারণে যত গুনার কাজ করি সমস্ত গুনার কারণ হল আমি নিজে। আমি পিতা হিসেবে, আমি মাতা হিসেবে আমাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য ভাইরা আমার আর এই চাহিদা, এই দিনই এলেম এবং আমল, এই দুইটা শেখানোর জন্য যে জিনিসটার প্রয়োজন সেটা হলো একটা দিনই মাদ্রাসা। আর এই দিনই মাদ্রাসা করার জন্যই আজকের এই আয়োজন। এলাকার মধ্যে আরো দিনই মাদ্রাসা আছে, মাশাআল্লাহ। আমার সাথে আজকের এই সভার সভাপতি হযরত মাওলানা হাফেজ মাওলানা জয়নাল আবেদিন সাহেব, আমাদের 30 বছর যাবৎ, প্রায় 30 বছর যাবৎ আমরা মজলিসে দাওয়াতুল হকের কাজ করি। উনি মজলিসে দাওয়াতুল হকের একেবারে কেন্দ্রীয় ব্যক্তি। উনি ওনার ওই পার্শ্ববর্তী গ্রামে একটা দিনী প্রতিষ্ঠান পরিচালনা করে, কিন্তু আজকে দেখা যায় এই সমস্ত দিনী প্রতিষ্ঠানগুলির মধ্যে আমাদের স্থানীয় ছেলে পেলেদের সংখ্যা কম, তাদের সন্তান কোথায়, তাদের সন্তানরা তাদেরকে স্কুলে পড়ায়, পড়ার নিষেধ নাই, কিন্তু তাকে তো সর্বপ্রথম জাগতিক শিক্ষার আগে তাকে প্রথম তো দিনই শিক্ষা দিতে হবে। জাগতিক শিক্ষা প্রয়োজন আছে, কিন্তু আগে তাকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে, প্রয়োজনীয় পরিমাণ দিনই এলেম শিক্ষা দিতে হবে, তাকে কোরআন শিক্ষা দিতে হবে, জরুরি মাসালা মাসাইল শিক্ষা দিতে হবে,
তারপরে আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, যাবতীয় শিক্ষা দেন, তাকে কামাই রোজগার করার শিক্ষা দেন, কোনো নিষেধ নাই। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে তিনি শিক্ষা থেকে বঞ্চিত রাখেন, তাহলে এই সন্তানই আপনার আমার জন্য জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে। এই জন্য ভাইরা আমার, আজকে আমরা অভিযোগ করি যে আমাদের সন্তানরা আমাদের কথা শুনে না, এই প্রজন্মের সন্তানরা বিপদগামী হয়ে যায়, তারা বিপন্ন, পিতা মাতার অবাধ্য হয়। তার কারণ কি? তার কারণ কি আমি নিজে? আমি কি আমার সন্তানকে সেভাবে, যেভাবে একটা সন্তানকে সুশিক্ষা দিতে হয়, তিনি শিক্ষা দেওয়া দিতে হয়, যেটা ফরজ জিম্মাদারি ছিল আমার, আমার সন্তানকে তিনি শিক্ষা দেওয়া, আমি কি সেই শিক্ষা দেওয়ার পরে আমার সন্তান কি বিপজ্জনক হয়েছে? আজকে দেখেন আপনারা তৈরি করেন যে আজকে সমাজের মধ্যে যারা তিনি শিক্ষায় শিক্ষিত, যারা মাদ্রাসায় শিক্ষিত, তারা বেশি বিপদগামী, তারা বিপদগামী না যারা এই কোরআন সুন্নাহ শিক্ষা থেকে যারা বঞ্চিত তারা বিপদগামী? আপনারা দেখেন যারা কোরআন শিক্ষা থেকে বঞ্চিত তারা বেশি, তারা বিপদগামী না? আজকে যারা মাদ্রাসায় শিক্ষা শিক্ষিত আজকে তারা বিপদগামী না? তারা পিতা মাতার অনুগত ভাগ্য কোরআন শিক্ষা দিতে মক্তবে, কোরআন শিক্ষা দেওয়ার পরে জরুরি তিনি শিক্ষা, আজকে আমাদের সমাজের মধ্যে মক্তবে শিক্ষা নাই। কিন্তু দুঃখজনক হইল সত্য, আমরা মুসলমান, এত বড় মুসলমান বুঝুন, এত বড় আলেম, কিন্তু আমরা কি ওনাকে ভোটে নির্বাচিত করছি? করছি? আমরা করিনি। যাই হোক, মক্ত শিক্ষা কত গুরুত্বপূর্ণ। হযরত থানভী রহমাতুল্লাহ বলেন যে এই একজন পিতা তার সন্তানকে মক্তবে কোরআন শিক্ষা দেওয়া এবং মক্তবে জরুরি তিনি শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষার পরে সেই পিতা তার সন্তানকে স্কুলে ভর্তি করতে, স্কুলে শিক্ষা দেওয়ার সমাপনের পরে সে কলেজ পড়ছে, কলেজ পড়ার পরে সে ইউনিভার্সিটি পড়াশোনা করে শেষ করে তখন সে বিশেষ পরীক্ষা দেয়া, সে সরকারের একজন বিচারক পদে সে চাকরি পেয়েছে। সে পিতা তার সন্তানের ব্যাপারে খোঁজখবর রাখছে সবসময়, যা তার ছেলে চাকরি পাওয়ার পরে সে নামাজ পড়ে কিনা, জামাতের ইহতিমাম করে কিনা, হারাম উপার্জন করে কিনা, পিতা সবসময় ওই সন্তানের খোঁজখবর রাখছে। ওই ছেলে প্রমোশন পাইতে পাইতে যখন জেলা জজ হয়েছে তখন পিতার কাছে খবর আসছে যে তার ছেলে এখন জেলা জজ, সে এখন ডিস্ট্রিক্ট লেভেলের অফিসারদের সাথে বিকালবেলা থেকে সে ক্লাবে আড্ডাবাজি করে, হ্যাঁ এরকম ভাবে সে আগে পাঁচত্ব নামাজ জামাতের সাথে পড়তো, এখন সে একা একা নামাজ পড়ে, হ্যাঁ জামাত তরফ করে। এই খবর ওই পিতার কাছে যখন গেল সেই পিতা অত্যন্ত রাগান্বিত হইয়া সে তার ছেলের সাথে দেখা করার জন্য আসছে, আসছে একটু অফিস সময়, অফিস টাইমে আসছে, আইসে দেখে যে তার ছেলে ডিস্ট্রিক্ট জাজ, সে বিচারিক কাজ করতেছে, জেলা জজ আদালতে বৈশা, এরকম ভাবে আদালতে ভরপুর মানুষ, উকিল টুকিল সব ভরা, বিচার কাজ শুনতেছে। এর মধ্যে ওই পিতা
ঘরের ভিতরে ঢুকে গেছে, এটা কেউ লক্ষ্য করে নাই। দুইটা ওই হাকিমের সামনে দেখবেন একটা লাল শালু কাপড় দিয়ে বেড়া থাকে, সে এটার ভিতরে ঢুকে গেছে। দুইটা এই পিতা কি করলো, এর পায়ের মধ্যে ছিল স্যান্ডেল। আজকে থেকে সেই কিতাবের মধ্যে লেখছে যে বর্তমান এরকম না, সেই টায়ার কাটা স্যান্ডেল আগের জমানা, ওই স্যান্ডেল পায়ে খুঁজা ওই ছেলেকে এক দশের মধ্যে পিটান শুরু করতো। এই তুমি নাকি এখন এই বেনামাজিদের সাথে আড্ডা মারো, তুমি নাকি নামাজ নামাজ সাথে নামাজ পড়ছ না, বলতে স্যার পিটে গেছে। এখন তো ওই এক দশের সমস্ত অন্যান্য উকিল পুলিশ সবাই তো ভয় পেয়ে একটু মনে করছে কোনো সন্ত্রাসী কোনো হামলা করলো কিনা, সমস্ত দেখে গেছে পুলিশ বন্দুক তাক করে আসতেছে। এখন হাকিম দেখতেছে যে প্রগতি যদি গুলি পিড়া ফেলায় না কিছু পিড়া ফেলায়, তো উনি দাঁড়ায় গেছে বললেন ওড়া 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 থামো সবাই, তোমাদের কেউ কিছু বলবে না, তোমাদের কারো কোনো কিছু বলার অধিকার নাই। যিনি আমাকে পিটাইতেছেন তিনি আমার সম্মানিত পিতা, ওনার অধিকার আছে, উনি আমাকে পিটাইতেছে, তোমাদের কারো কিছু বলার অধিকার নাই, তোমরা যে দেখা না তো এখানেই থাকো। তো পিতা একটু বাড়াবাড়ি করছে, কিন্তু পিতার কাছে তো সন্তান সবসময় ওই রকমই থাকে। গ্রামের মানুষ অশিক্ষিত, সেটা তো মিস করতে পারে না, সে ওইখানে কি সন্তানের শাসন করা শুরু করছে। যাই হোক, শেষ পর্যন্ত ছেড়ে দেখলো যে বাবা তো থামতেছে না, তার লাখ কমতেছে না, একেবারে পিতার পায়ের মধ্যে জড়ায় ধরছে, বাবা আমাকে মাফ করে দাও, আমি কথা দিতেছি আমি আর কখনো এরকম ভাবে জামাত ফৌজ হবে না, আমি কথা দিতেছি আমি জামাতের সাথে আমি নামাজ আদায় করবো, বা আমি আমাকে মাফ করে দাও। তারপরে বাবা ঠান্ডা হচ্ছে, তারপরে বাবা ঠান্ডা ব্যক্তি তাকে বলো থানবে আলে। অনুরূপ ভাবে আরেকটা পিতার ঘটনা বলছে যে এক পিতা, উনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন, তো তার একটা ছোট্ট 4-5 বছরের একটা ছোট বাচ্চা, উনি অফিস থেকে আসার পরে যখন বাবা বাবা কইয়া বাবার কোলের মধ্যে বসছে, বাবাও অফিস থেকে আইসে আব্বা বুকে ওই রকম বাচ্চা থাকলে সবাইকে দৌড়ে আগে ওই বাচ্চার খবর লয়। বাবা ছেলের কোলে নেওয়ার পরে ওই এমন সবাই ওই যে ঘরের বারান্দার মধ্যে বসছে, এমন সময় গাছের ডালের মধ্যে একটা পাখি এসে বসছে। তখন ছেলে বাবাকে প্রশ্ন করতেছে, আব্বু এটা কি? তো বাবাই বলতেছে, আব্বু এটা কাক। আবার বলতেছে, আব্বু এটা কি, ওইটা কাক? আবার প্রশ্ন করতেছে, আব্বু এটা কি, আমার সোনা মানে এটা কাক? এরকম ভাবে যতবার এই ছেলে বাবাকে প্রশ্ন করতেছে, বাবার কোনো কোনো বিরক্ত না হইয়া ওই ছেলের প্রশ্নের জবাব দিতেছে, বাবাই দেখা। ওই বাবা ঘটনা বলছেন যে বাবা এক সময় সে সরকারি চাকরি থেকে অবসর নিতে, ছেলে এখন বড় হয়েছে, ছেলে বড় হয়ে আর এক কর্মকর্তা হয়েছে, এখন বা অবসর পেনশন ভোগী বাড়িতে থাকে, যতক্ষণ ছেলে বাইরে থাকে ততক্ষণ সন্তান ছেলে কখন ঘরে আসবে, সন্তানের দিকে তাকায় থেকে যখন ঘরে আসে তখন মা বাপ শুইতে যায় ঘরে যায়। একদিন বিকালবেলা ছেলে অফিস থেকে আসছে, বাবা বারান্দার মধ্যে বসা, তো ছেলে আসার পরে ছেলেকে ডাক দিল, বাবা একটু বসো আমার কাছে বসো। ছেলেকে ডাইকে কাছে বসে বসানোর পরে ওই দিন আবার কাকতালীয় ভাবে ওই গাছের ডালার মধ্যে এই পাখি হিসাব করছে। আজকে বাবা ছেলেকে প্রশ্ন করতেছে যে বাবা এটা কি, ছেলে বলতেছে এটা কাক। আবার বাবার প্রশ্ন করলো, বাবা এটা কি, আস্তে আস্তে তার শর্টটা একটু মোটা হয়েছে, এটা কাক। আবার প্রশ্ন করলো, বাবা এটা কি, দেখেন না চোখকে, এটা কাক কাক কাক।
কয়বারে মাথায়? তিনবারে মাথায়। বাবার কিছু বললেন না, বাবা ঘরে গেলেন। ঘরে গিয়া আলমিরা খুঁজা একটা ডায়েরি বাইর করে আনলেন। ডায়েরির মধ্যে বাইর করে আইনার পরে ছেলের সামনে দিলে, বাবা দেখো তো ডায়েরিটা খুঁজা কি লেখা আছে। তো ওই ডায়েরির মধ্যে লেখা আছে যে এই ছেলের বয়স, যে বাবা তোমার বয়স যখন 4 বছর বয়স, তখন একদিন এরকম ভাবে আমি অফিস থেকে আসার পরে তুমি আমাকে এরকম ভাবে কষ্ট করছিলা, দেখো তো কতবার কষ্ট করছিলা, লেখা আছে 25 বার কষ্ট করছো, কিন্তু আমি 25 বার আমি বিরক্ত হই নাই, আমি 25 বারই জবাব দিছি বাবাই দেখা। আজকে তুমি শিক্ষায় শিক্ষিত হইয়া চাকরিজীবী অফিসার হইয়া তুমি 1 বার 2 বার 3 বার মাথা আমাকে ধমকির সাথে বলতেছো, দেখেন না চোখকে দেখা আটকা আটকা। সামনে বাবা তাকে অপমান করার পরেও সে বাবার সাথে বেয়াদবি করে নাই। আর এই ছেলের দিন শিক্ষার থেকে বঞ্চিত থাকার কারণে, বঞ্চিত রাখার কারণে এই ছেলে তার বাবার সাথে কিরকম বেয়াদবি করলো, এর কারণ কি? ওই দিন শিখার সুফল আর এটা দিন না শিখানোর সুফল। এই জন্য ভাইরা আমার এই এলাকার মধ্যে দিনই প্রতিষ্ঠান করা, এটা শুধু এরকম না যে এলাকার মধ্যে একটা প্রতিষ্ঠান আছে এটি যথেষ্ট না। ভাইরা আমার যদি এই এলাকার প্রত্যেকটা মুসলমানের সন্তানকে এরকম ভাবে এই কম্পালসারি মনে করতো যে আমার সন্তানকে আগে কোরআন শিক্ষা দিব, আমার সন্তানকে আগে দিন শিক্ষা দিব, তারপরে আমি জাগতিক শিক্ষা দিব, আমি এই স্কুলে পড়াবো, এদের যদি সমস্ত মুসলমানের সন্তানকে এরকম প্রথমে মক্তবে বা মাদ্রাসায় পাঠাইয়া এরকম ভাবে শিক্ষা দিত, তাইলে ওই বাকুড়া গ্রামের এক কোনার মধ্যে একটা মাদ্রাসা এটা কি যথেষ্ট ছিল? যথেষ্ট ছিল এটা? কাজী ভাইয়ের আমার আজকে এটার আমাদের এটার প্রয়োজনীয়তাটা আজকে আমাদের উপলব্ধি করতে হবে। আমার আজকে যেরকম ভাবে আমি নামাজ রোজা হজ যাকাত অন্যান্য ইবাদতকে যেরকম আবশ্যক মনে করতেছি, ফরজ মনে করতেছি, এরকম ভাবে নিজের দিন শিক্ষা করা এবং নিজের সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়া এটাকে আমি এরকম ফরজ মনে করতেছি না, এটা আমি গুরুত্ব দিতেছি না। এই জন্য ভাইরা আমার এই জন্য আপনাদের এই এলাকার জন্য একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান অপরিহার্য কর্তব্য হয়ে গেছে যে এখানে একটা দিনী প্রতিষ্ঠান কায়েম করা। এই জন্য এই আজকে মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি আজকে আপনাদের এই এলাকার এখানে আজকে যে একটা দিনী প্রতিষ্ঠানের সূচনা করতে যাচ্ছেন, আপনাদের কি এদের সাথে সমর্থন আছে? আজকে আমরা বাইরের থেকে এই যে সারা দেশের শীর্ষস্থানীয় উলামা ইকরাম ওনারা এসে আজকে এই জিনিসটা শুধু বোঝানো এটা একদিনে সম্ভব না, আজকে তাদের উপস্থিতি দেয় এটা প্রমাণ করে যে তার সাথে এই সমস্ত দেশের জন্য এই উলামা ইকরামের সমর্থন আছে। আর এই সমর্থনের জন্য আজকে আপনাদের এই সামনে আমরা শুধু হাজির হয়েছি। ইনশাআল্লাহ তাআলা যদি এখানে একটা দিনের প্রতিষ্ঠান হয় তাহলে ইনশাআল্লাহ এই ধরনের ওলামা ইকরামকে তখন আপনারা বছর বছর ইনশাআল্লাহ ধরে পাইবেন, পাইবেন না ইনশাআল্লাহ তাআলা। কাজেই এই দিনের প্রতিষ্ঠান মারকাজে তালিমুস সুন্নাহ আল্লাহ পাক এই মারকাজকে এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন এবং আজকে এই মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই মাহফিলে আসছেন ওয়াজ নসিহত করছেন, যা কিছু ওয়াজ নসিহত করছেন আল্লাহ পাক এই সমস্ত ওয়াজ নসিহত গুলি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং যারা এই মাহফিলকে এই আয়োজনের জন্য যারা যারা আর্থিকভাবে যোগান দিচ্ছেন, যারা সমর্থন দিচ্ছেন, যারা কায়িক পরিশ্রম করছেন,
যারা যেভাবে সাহিত্য চর্চা করছে এবং এই এলাকার মুরব্বিয়ানে কেরাম, এলাকার যুবক ভাইয়েরা যেভাবে ঝাঁপাইয়ে পড়ছেন, আজকে এটি আজকে প্রমাণ করে যে আপনাদের এলাকাবাসী আপনারা আল্লাহ এই দিনকে আপনারা ভালোবাসেন। এখানে একটা দিনই প্রতিষ্ঠান হোক, এটা আপনারা সকলেই দল নির্বিশেষে এই প্রতিষ্ঠান এখানে হোক, এটা আপনারা সকলেই কামনা করেন। এটারই আজকে বহিঃপ্রকাশ যে আপনারা এই আপনার জ্যৈষ্ঠ মাসের ব্যবসা গরমের মধ্যে সকাল থেকে এই রাত্র ভোর রাত্র পর্যন্ত আপনারা এই অনুষ্ঠান শুধু আয়োজন করেন নাই, আপনারা উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করেছেন। এই জন্য আপনাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থ থেকে আমরা মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই এবং আপনাদের জন্য দোয়া করি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমরা এখন সমস্ত কিছু পরে আর দোয়াল মুখে বাড়াতে আপনাদের জন্য যারা মেহমান বাইরে থেকে আসছেন তাদের জন্য এখানে কর্তৃপক্ষের পক্ষ থেকে আয়োজন রাখা আছে, আপনারা সেটা গ্রহণ করবেন আশা করি। আমাদের এই মাহফিলে আয়োজন করতে গিয়া আপনাদের সেই মোতাবেক আমরা সান মোতাবেক করতে পারি নাই, তার জন্য যারা আপনার আয়োজক আছেন তারা আপনাদের কাছে ক্ষমা চাইছেন। পাশাপাশি হাজরত মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহু উনি বলছেন যে আপনার এখন আপনার মোবাইল ফোনের সুবাদে একটা গুণাকে এখন আমরা গুণাই মনে করি, সেটা হলো ফটো। এই ফটো ধারণ এত মারাত্মক গুণা, এত কঠিন শাস্তি, যারা প্রাণীর ছবি উঠাবে অযাচিত প্রয়োজন ছাড়া, আল্লাহ তাআলা বলবে তুমি এর ভিতরে জান দাও, তুমি এর ভিতরে জান দাও, দেখি কারো পক্ষে সম্ভব হবে? এটা কি আমরা গুনাই মনে করি না? সবাই যদি একটা গুনার কাজ শুরু করে তাহলে কি এটা জায়েজ হয়ে যাবে? কি বলেন, জায়েজ হয়ে যাবে? গুনাকে গুনা মনে করতে হবে, গুনাকে ঘৃণা করত, গুনার থেকে পরহেজ করত। এই জন্য ভাইরা আমার যা কিছু ভুল ত্রুটি হয়ে গেছে এর জন্য আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আমরা আল্লাহর কাছে তওবা করি। কি বলেন, তওবা করা উচিত না? যে আমরা আমাদের যা কিছু ভুল ত্রুটি হয়ে গেছে এরপরে এখলাসের সাথে করে, এটা তো আমার মধ্যেই নাই, এখলাসের সাথে কাজটা করলে যদি কাজের মধ্যে কোনো রিয়া থাকে, নিয়তের মধ্যে রিয়া থাকে, তো রিয়াকারী কোনো আবাদত আল্লাহ কবুল করবো? আবাদত তো নষ্ট হবেই, আর রিয়াকারীর কারণে জাহান্নামে কবুল হবে, কথা বলছেন না? আমাদের নিয়তের মধ্যে যদি এই গড়বড়ি থাকে এটার জন্য আল্লাহর কাছে মাফ চাই, যাতে আল্লাহ পাক আমাদেরকে এখলাস নসিব করে। আমদানি করতে দিবেন ইনশাল্লাহ, হ্যাঁ আল্লাহ তৌফিক দান করেন। আজকে তো সময় নেন, একে খাতাবের নাম লিখতাম কার কার ছেলে দিবেন মাদ্রাসার মধ্যে, ইনশাআল্লাহ তাআলা এই যে শাওয়ালের এই মাস মাদ্রাসার বরদর না মাদ্রাসাটা কোরআনে আমি বলছি যে কোরআনের তালিম শুরু হয়ে যাবে,
কোরআনে পাকের তালিম শুরু হয়ে গেলে বা আল্লাহ পাকের মদত শুরু হয়ে গেল। আমরা এই শাওয়াল মাসে ইনশাল্লাহ এইবারে আপনার এই মার্কাজে তালিম সুন্না মাদ্রাসা আমরা কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। মেহমান যারা এসেছেন একটি কথা বলে গিয়েছিলাম, আপনাদের খানার ইন্তজামের ব্যবস্থা আছে, যথেষ্ট পরিমাণ খানার ইন্তজাম আছে, আমাদের আহ্বান আছে আপনারা যাবেন ইনশাআল্লাহ, যথেষ্ট পরিমাণ খানা আছে ইনশাআল্লাহ, আপনারা যাবেন, আপনাদের দাওয়া খানা না কি করে যাবেন, যথেষ্ট পরিমাণ দাবি করেন না, সেই দাবি কইরা এই দাবি কইরা হযরত সুলাইমান আলাইহিস সালাম পারেন না ইনশাআল্লাহ, বরকত না থাকলে যথেষ্ট যথেষ্ট দেখুন দিতে দেয় বোগা আপনাদের দাওয়া রইল ইনশাআল্লাহ তাআলা, ওনারা আপনাদেরকে মেহমানদারি করার চেষ্টা করবেন, আপনারা সবাই খানা খেয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের সমস্ত মুরব্বী আনে কেরাম যারা এলাকায় বিভিন্ন কবরে কবরবাসী হয়ে গেছে, মুসলমান নরনারী যারা কবরবাসী হয়ে গেছেন সকলের সুরা সকলের জন্য সব রেসালিন দিয়েছে তিনবার বিসমিল্লাহ সহ সুরা এখলাস করে আল্লাহ তাদের খেদমতকে আল্লাহ আপনি কবুল করেন,
যারা এই মাহফিলের জন্য আর্থিক সাহায্য আর্থিকভাবে সাহায্য করতেন। আল্লাহ যে জবাবে আল্লাহ আপনি মাহফিলের কাজে অংশগ্রহণ করেছেন, সকলের খেদমতকে আল্লাহ আপনি কবুল করে আল্লাহ বিশেষ করে সেই গরমের মধ্যে ব্যবসা গরমের মধ্যে দিন ব্যাপী মাহফিল রাত্র ভোর পর্যন্ত আল্লাহ আমার ভাইয়েরা যারা উপস্থিত থেকে আল্লাহ ওলামায়ে কেরামের জবান থেকে ওয়াজ নসিহত শুনছেন, এই মাহফিলকে আল্লাহ সাফল্য মণ্ডিত করার জন্য তাদের সবচেয়ে বড় ভূমিকা আজকে এই শ্রোতা মণ্ডলীকে আল্লাহ আপনি কবুল করে নেন। পর্দার অন্তরালে আমাদের অনেক মা বোনেরা আল্লাহ তারা এই মাহফিলে অংশগ্রহণ করতেন, আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি কবুল করে আল্লাহ আমাদের আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের স্ত্রী পুত্র সন্তান তাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, আমাদের সন্তানদের হক আদায় করার তৌফিক দান করে আল্লাহ, তাদের দিনী হক আদায় করার তৌফিক দান করে, তাদের তালিম তরবিয়তের হক আদায় করার তৌফিক দান করে আল্লাহ, ইয়া রহমান রহিম এই মার্কাজের তালিম ও সুন্নাহকে আল্লাহ এই এলাকা আল্লাহ দিনের চাহিদা আল্লাহ পুরা করার তৌফিক দান করে, এই মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করে নেন, এই মাদ্রাসাকে আপনি আবাদ করে দেন আল্লাহ, এই মাদ্রাসার সমস্ত জরুরত খাজানের গায়ের থেকে পুরা করে দেন আল্লাহ, এই আশেপাশে যত মাদ্রাসা আছে আল্লাহ সমস্ত মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করেন, সমস্ত মাদ্রাসাগুলিকে আবাদ করে দেন আল্লাহ, এলাকাবাসীর অন্তরের মধ্যে আল্লাহ যেরকম ভাবে আল্লাহ নিজেকেও দিন শিখতে হবে সন্তানকেও দিন শিখাইতে হবে আল্লাহ, এই গুরুত্ব এবং এই দিনের এই বোঝ আল্লাহ সকল অন্তরে আপনি পয়দা করে দিন আল্লাহ, সন্তানদেরকে সর্বপ্রথম দিনের শিক্ষা দেওয়ার তৌফিক আমাদেরকে দান করে রব্বুল আলামিন। আর আমার রহিমিন এই এলাকার উলামায়ে কেরাম আল্লাহ ওনাদেরকে মিলেমিশে থাকার তৌফিক দান করে আল্লাহ, ওনাদের মধ্যে বসিরত দান করে আল্লাহ, ওনাদেরকে এলাকার ওয়াক্তি তাকাতা পুরা করার তৌফিক দান করেন আল্লাহ, এ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আমাদের প্রত্যেকের সকল জায়গার সাহায্য করে পুরা করে দেন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন, মা বাবা আমাদের যাদের কবরবাসী হয়ে গেছেন তাদেরকে পরিপূর্ণ মাগফিরাত দান করেন আল্লাহ, তাদেরকে জান্নাতের আলা মাকান দান করেন, বেগায়ে হিসাব মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ, যাদের মা বাবার দুনিয়াতে হায়াতে আছেন আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করে মা বাবার নেক দোয়া এবং নেক দোয়ার হকদার আমাদেরকে বানায় দেন, মা বাবার নেক দোয়া নেক খেদমত নেক দোয়ার হকদার আমাদেরকে বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ, অনেক ভাইরা মুরব্বীরা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে ইয়া আল্লাহ, রোগীদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে, মাওলানা হলিপুরি সাহেবের মেয়ে হাসপাতালে ভর্তি আপনাদের কাছে দোয়া চেয়ে গেছে আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন ওনার মেয়েকে পরিপূর্ণ সুস্থতা দান করে আল্লাহ, ওনাকে সুস্থতা দান করে আল্লাহ, আমাদের উলামায়ে কেরাম আল্লাহ যারা রাত দিন আল্লাহ তোমার দিনের হেফাজতের জন্য রাত দিন পরিশ্রম করতেছে আল্লাহ, ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করে আল্লাহ, ওনাদের মেহনতের মধ্যে বরকত দান করে, ওনাদের আওলাদ বদনের মধ্যে বরকত দান করে, জবানের মধ্যে বরকত দান করে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ অভাবী ভাইদের অভাব দূর করে দেন আল্লাহ, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে আল্লাহ, যাদের ঘরে বিবাহযোগ্য আল্লাহ ছেলে মেয়ে আছে তাদের জন্য উত্তম পাত্র মিলায় দেন, উত্তম পাত্রী মিলায় দেন আল্লাহ, আল্লাহ অনেকের অন্তরে আল্লাহ অনেক ব্যথা বেদনা আছে আল্লাহ, আপনি অন্তর জানি অন্তরের কল্পনা তল্পনা আপনি জানেন আল্লাহ, সকলের অন্তরে সকল প্রকার যায়ের সাধুগুলি আল্লাহ আপনি পুরা করে দেন আল্লাহ, এই মাদ্রাসা এই এলাকা
এলাকাবাসীর উপরে খাস রহমত নাজিল করে, এই এলাকা থেকে যাবতীয় ফেতনা ফাসাদ মিটাইয়া দিন আল্লাহ। এলাকার মানুষকে আল্লাহ আপনার এক বান্দা হয়ে, আপনার হাবিবের উম্মত হয়ে মিলে মিশে এক হয়ে এক যুগে আল্লাহ দিনের খেদমতের সকলকে এখলাস এবং লীলামিয়তের সাথে খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। যা আল্লাহ এলাকা থেকে যত যত প্রকার ফেতনা ফাসাদ আছে, আল্লাহ সুন্নতের খেলাফ যত কাজ আছে, আল্লাহ খেলাফের সুন্নত যত কাজ আছে, আল্লাহ এই কাজ মিটাই দেন, আল্লাহ সুন্নত জিন্দা করে দেন, সকলকে সুন্নতের ঈশ্বর মহব্বত দান করেন, সুন্নতের অনুসারী বানায় দেন, সুন্নতের প্রচার প্রসারে আল্লাহ আপনি আমাদের সকলকে তৌফিক দান করেন। খাস করে মজলিসে আল্লাহ তালিম ও সুন্না এই মেহনতকে আল্লাহ আপনি কবুল করেন। এই মেহনতে আমার যে সমস্ত সাথীরা এই মেহনত করতেছে, আল্লাহ ওনাদের এই মেহনতের মধ্যে বরকত দান করেন। বিশেষ করে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লাহ সে জিম্মাদারির সাথে যে খেদমত আঞ্জাম দিতেছে, তার এই খেদমতকে আল্লাহ আপনি কবুল করেন, তার এই ফিকির আর এই খেদমত সফলকে করার তৌফিক দান করেন, আমাদের সমস্ত দোয়া কবুল করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সালাকা মিনু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন সুম্মা আমিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।